নমস্কার, আমি ডক্টর অলকানন্দা দেবনাথ, কনসালটেন্ট ইএনটি সার্জন, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, যশোর রোড থেকে। আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ নাকের অ্যালার্জি। নাক থেকে অনবরত জল পড়া, বারবার হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা হওয়া, নাকে গন্ধ না পাওয়া, এই সবগুলোই কিন্তু অ্যালার্জির সিমটম, অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসের সিমটম। দু ধরনের অ্যালার্জি হতে পারে, সিজনাল, অর্থাৎ বছরের একটি পার্টিকুলার সময়ে নাকের অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে। এটি দেখা যায় যখন এনভায়রনমেন্টে ফুলের কণিকা অর্থাৎ পোলেন্স বেশি থাকে, সেই সময় একটি অ্যাগ্রাভেশন হতে পারে। দ্বিতীয়ত পেরিনিয়াল, মানে পুরো বছর, থ্রু আউট দ্য ইয়ার নাকের অ্যালার্জির সিমটমসগুলো থাকছে, নাক বন্ধ থাকছে, নাক থেকে জল পড়ছে, স্টাফি নোজ, তারপরে গন্ধ না পাওয়া, এই সমস্যাগুলো পুরো বছর ধরেই থাকছে বা সারা বছর ধরে কাশি থাকছে। ট্রিগার ফ্যাক্টরস থাকে পার্টিকুলার কিছু কিছু, যেমন হাউস ডাস্ট মাইট, অর্থাৎ বাড়িতে যে জমা ধুলোগুলো থাকে তার থেকে অ্যালার্জি হতে পারে। ইনসেক্ট বডি পার্টস, যেমন ককরোচ, মাছি, মশা, এগুলোর বডি পার্টস থেকে অ্যালার্জি হতে পারে। ড্যান্ডার্স, অর্থাৎ পোষ্য কুকুর বা বেড়ালের গায়ের লোম থেকে অ্যালার্জি হতে পারে। যারা বাগান করতে ভালোবাসে তাদের ফাঙ্গাস থেকে অ্যালার্জি হতে পারে। তাছাড়া ফ্রুটস বা ভেজিটেবলস, ওটা থেকেও অ্যালার্জি থাকতে পারে। এবার তাছাড়াও অ্যাসোসিয়েটেড কিছু কিছু কো-মর্বিডিটিস থাকতে পারে অ্যালং উইথ দ্য ন্যাজাল অ্যালার্জি, যেমন অ্যালার্জিক অ্যাজমা থাকতে পারে, অ্যালার্জিক ডার্মাটাইটিস, চর্মরোগ থাকতে পারে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখের অ্যালার্জি থাকতে পারে, নাকের পলিপ থাকতে পারে, স্লিপ অ্যাপনিয়া ওএসএ থাকতে পারে, এবং কানের সমস্যা থাকতে পারে। এগুলো থাকলে তিন ধরনের মেজার্স আছে যেটা আমরা করতে পারি। ফার্স্ট হলো গিয়ে অ্যাভয়েডেন্স, যেটা থেকে অ্যালার্জি আছে সেই জিনিসটা অ্যাভয়েড করা। দ্বিতীয়ত মেডিকেল থেরাপি, যেখানে আমরা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ইউজ করতে পারি, নাকের স্টেরয়েড স্প্রে ইউজ করতে পারি। এবং থার্ড হলো গিয়ে ইমিউনোথেরাপি, অর্থাৎ যেই জিনিস থেকে অ্যালার্জি আছে সেটি এবং একদম লো ডোজে পেশেন্টকে আস্তে আস্তে দেওয়া, যেটি তিন বছর থেকে ছ বছর লাগতে পারে, এবং আস্তে আস্তে পেশেন্ট ওটা থেকে ইমিউন হয়ে যায় এবং অ্যালার্জি থেকে নিরাময় হতে পারে। ধন্যবাদ।